নমস্কার, আপনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আপনাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, বেগুন কোর্মা। আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখবেন, একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, পারলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন শুরু করি। বেগুন কোর্মা তৈরির জন্য এখানে আমি ছোট ছোট বেগুন এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি বোটা সমেত, আর এখানে 500 গ্রাম বেগুন আছে। এখানে একটা বড় টমেটো এভাবে পিস করে নিয়েছি, একটা নারকেলের হাফ নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি, আর 4টি কাঁচা লঙ্কা, আর 5 চামচ পোস্ত এভাবে বেটে নিয়েছি, স্বাদ মতো নুন, আর আছে 4টি কাঁচা লঙ্কা, এখানে 1 চামচ আদা পেস্ট, আর 2 চামচ ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো, আর আছে হলুদ 1/2 চামচ হলুদ, আর 1 চামচ চিনি, আর এখানে নিয়েছি কয়েকটা পেস্তা এরকম গুঁড়ো করে নিয়েছি। ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম বেগুনগুলো ভাজার মতো। তেল আমি এখানে বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে এরকম কালার করে, এই ভাজা বেগুনগুলো এখন উঠিয়ে রাখছি, বাকি বেগুনগুলো এভাবেই ভেজে নেব। এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এই বেগুনগুলো উঠিয়ে রাখি। বেগুন ভাজার পর এই কড়াইতে আমার 3 চামচের মতোই তেল আছে, এখানে দিয়ে দিলাম ওই 1টা পাস্ত টমেটো। টমেটোটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষার পর এখন দিয়ে দিলাম এই 2 চামচ গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর আদা পেস্টটাও দিয়ে দিলাম। ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়তে থাকি ভালো করে নেড়ে। এখন দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা, আবার দিয়ে একসাথে ভালো করে নাড়ি, নারকেল গুঁড়াটাও দিয়ে দিলাম, দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, ভালো করে সব একসাথে কষাবো। দিয়ে দেবো পেস্তা বাদাম, দিয়ে ভালো করে সব মেশাবো। সব মশলাগুলো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিলাম নাড়াচাড়া। এখন এখানে দিয়ে দিলাম 2 কাপ জল, ওভেনটা বাড়িয়ে দিয়েছি। এখন এটা ফুটছে, আমি এখন এই বেগুনগুলো দিয়ে দেবো, এই ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন একটু উল্টে দিই, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিই, খুব আস্তে আস্তে ঠিক করে নাড়তে হবে, কেননা বেগুনগুলো যেন ভেটে না যায়। বেগুন কোর্মা আমার হয়ে গেছে, ঝোলটা এরকম শুকনো শুকনো খাওয়া হবে। ওভেনটা অফ করে কভারটা দিয়ে দিই, ঠান্ডা হলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখন এই বাটিতে আমি সার্ভ করে দেখাবো। এই বেগুন কোর্মা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। 4টে কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম,
যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।